আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমি আমার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো পাবলিশ করি সবসময়। মনে রাখবেন, লেটেস্ট টিপস এবং ট্রিক্স লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করেন এবং পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন প্লেলিস্ট থেকে। গত কিছুদিন আগে আমি একটি ভিডিও পাবলিশ করেছি, সেটি হচ্ছে ভিডিও র্যাঙ্কিং ট্রিক্স, কীভাবে ভিডিও ভিউ বাড়াবেন। আপনি যদি নতুন চ্যানেল ওপেন করেন তাহলে আপনি বুঝতে পারেন না কিভাবে কি করবেন। এসইও হচ্ছে সবচেয়ে বেস্ট একটি উপায় যেটি আপনার ভিডিওকে দ্রুত র্যাঙ্কিং করতে সহযোগিতা করবে। তো বন্ধুরা, কীভাবে এসইও করবেন, এসইও করার জন্য কয়েকটি পার্ট রয়েছে, আমি আপনাদের সাথে তারও একটি অংশ শেয়ার করব। তো ভিডিও র্যাঙ্কিং ট্রিক্স, কীভাবে ভিডিও ভিউ বাড়াবেন, এই ভিডিওটির মধ্যে আপনি অনেকগুলো ইনফরমেশন পাবেন। আশা করি এই ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পারবেন এবং কাজে লাগাতে পারবেন। অথবা আপনি যদি অনেকদিন ধরে ভিডিও আপলোড করছেন, ভিউ পাচ্ছেন না বা আপনার চ্যানেল গ্রো করতে পারেন না পারছেন না, তাহলে অবশ্যই আপনার জন্য আজকের এই ভিডিওটি। প্রথমে আমি যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার এর মাধ্যমে কিভাবে আপনি কিওয়ার্ড বাছাই করবেন। কিওয়ার্ড বাছাই করা আপনার ভিডিওর জন্য একটি সিক্রেট ফ্যাক্টর আমি মনে করি। কিওয়ার্ডের পাশাপাশি আপনি কিভাবে ট্যাগ দিবেন আমি আপনাদের সাথে তা শেয়ার করব। গুগলে গুগল কিওয়ার্ড প্ল্যানার লেখার পরে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এরপর আপনি একটি নতুন পেজ ওপেন করবেন। ওপেন করার পর আপনি চুজ দ্য রাইট কিওয়ার্ডস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আরো একটি অসাধারণ ইন্টারফেস পাবেন। এখানে আসার পর ফাইন্ড নিউ কিওয়ার্ডস এর মধ্যে আসার পর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত যে কিওয়ার্ডটি আপনি বাছাই করেছেন বা ভিডিওর জন্য ন্যূনতম ভালো মনে করেছেন সেটি অবশ্যই পেস্ট করবেন। তো আমি আমার ভিডিওটির জন্য এখানে যে কিওয়ার্ডটি বা টাইটেলটি লিখেছি সেই টাইটেলটি আমি কপি করব। কপি করার পর আমি কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে সেটি যাচাই করব। যাচাই করব কিভাবে, আমি এখানে পেস্ট করছি। পেস্ট করার পর দেখা যাক কি হয়। গেট স্টার্টেড যখন আমি ক্লিক করব তখন এই ভিডিওটির পুরো যে কিওয়ার্ডটি আমি বাছাই করেছি সেটি ডিটেলস এখানে শো করছে। প্রথমত স্পিন অ্যান্ড আর্ন মানি পুরোটা শো করছে, যেটি র্যাঙ্কিং রয়েছে, সার্চ ভলিউম রয়েছে 0 থেকে 100, 10। এরপর রয়েছে হাউ টু মেক মানি 100 থেকে 1000। এরপর মিডিয়াম সবগুলো শো করছে এবং হাই। আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন বা আপনার চ্যানেল গ্রো করাতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে লো যেগুলি রয়েছে সেই লো কিওয়ার্ডগুলো আপনাকে বাছাই করে নিতে হবে। ধরুন আমি এই কিওয়ার্ডটি বাছাই করেছি, এটি কপি করব। কপি করার পরে আমি একটি নোটপ্যাড নেব। নোটপ্যাড নেওয়ার পরে নোটপ্যাডের মধ্যে একে একে সাজাবো। অর্থাৎ এখানে যদি পেস্ট করি তখন সব কিওয়ার্ড লো কিওয়ার্ডগুলো এখানে এক জায়গায় জড়ো করলে তখন আপনার বুঝতে সুবিধা হবে কোন কিওয়ার্ডটি আপনার ভিডিওটির জন্য সবচেয়ে বেশি মানানসই। এবং সরাসরি আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে আপনার ভিডিওতে যাওয়ার পরে আপনি যে ট্যাগ রয়েছে যে ট্যাগ বক্সের মধ্যে সরাসরি সেই ট্যাগের মধ্যে সেই কিওয়ার্ডগুলো আপনি পেস্ট করে দিতে পারেন। এটি সবচেয়ে আরেকটি সহজ উপায়। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি নোটপ্যাডের মধ্যে সেই কিওয়ার্ডগুলো বাছাই করে করে পেস্ট করেন, তখন পরবর্তীতে আপনার সাজানোর জন্য এটি সবচেয়ে বেশি সুবিধা হয়। এভাবে আপনি অসংখ্য কিওয়ার্ড, এভাবে আপনি ফ্রি গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে অসংখ্য কিওয়ার্ড আপনি আপনার পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে সবচেয়ে যে বিষয়টি না বললে নয় সেটি হচ্ছে আপনি আপনার ভিডিও তৈরি করার আগে সেটি গ্রহণযোগ্য হবে কিনা বা অডিয়েন্স গ্রহণ করবে কিনা আপনি কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে সার্চ ভলিউমের মাধ্যমে আপনি সহজে জেনে নিলেন। এটি সবচেয়ে সিক্রেট হয় কিওয়ার্ড প্ল্যানিং করে বা কিওয়ার্ড বাছাই করে বা কিওয়ার্ড রিসার্চ করার পর আপনি যখন সেগুলো ট্যাগ হিসেবে ইউজ করবেন অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভিডিওটি দ্রুত র্যাঙ্কিং করতে বাধ্য। কিওয়ার্ড প্ল্যানার বা গুগল কিওয়ার্ড প্ল্যানার একটি ফ্রি টুলস, যেটি আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে সাইন আপ করে এখান থেকে সহজে সবসময় ইউজ করতে পারেন। এভাবে আপনি অসংখ্য কিওয়ার্ড এখান থেকে যেগুলো লো রয়েছে সেই লো কিওয়ার্ড প্ল্যানার লো কিওয়ার্ডগুলো আপনি একে একে বাছাই করে যখন নোটপ্যাডে সাজাবেন তখন আপনার কাছে সবচেয়ে যে কিওয়ার্ডগুলো গ্রহণযোগ্য মনে হবে সেই কিওয়ার্ডগুলো অবশ্যই আপনি আপনার ভিডিওর জন্য ইউজ করতে পারেন। আমি এখানে যে কিওয়ার্ডগুলো দিয়েছি সেগুলো অবশ্যই রিসার্চ করা বা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে নেওয়া।
এইভাবে যদি আপনি আপনার ভিডিওকে র্যাঙ্ক সাজাতে পারেন বা মেটাডাটা সাজাতে পারেন। মেটাডাটা মিস হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, তারপর ট্যাগস, এরপরে থাম্বনেল। এই চারটা বিষয় যদি আপনি ঠিকভাবে করতে পারেন, এই টোটাল চারটি বিষয়কে একত্রে যদি ভালোভাবে করা যায় বা করতে পারেন, তখন সেটাকে বলা হয় গ্রেট এসইও, গ্রেট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এমন একটি বিষয় গুগল সবসময় যে ভিডিওগুলো আপলোড হয় সেই ভিডিওগুলো র্যাঙ্কিং করে 24 ঘন্টায়, অর্থাৎ আপনার ভিডিওটি গুগল এর মধ্যে যদি আপনি র্যাঙ্কিং 1 এ আনতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই প্রসেসে বা গুগল কিওয়ার্ড প্ল্যানার এর মাধ্যমে বা ইউজ করে অবশ্যই আপনার ভিডিওটি সাজাতে হবে। তখন আপনি সেটি যখন আপলোড দেবেন তখন অডিয়েন্স সেটি দ্রুত রিসিভ করবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজ একটি টিপস এবং ট্রিক্স বলো শেয়ার করার জন্য। আমি মনে করি শুধু নতুন নয়, আপনি যদি পুরাতন হয়ে থাকেন বা অনেকদিন ধরে ভিডিও আপলোড দিচ্ছেন, র্যাঙ্কিং হচ্ছে না বা গ্রো করতে পারছেন না, ফ্রাস্ট্রেটেড, আমি মনে করি এটি আপনার জন্য বেস্ট টনিক। কেননা সঠিক উপায়ে যদি আপনি এসইও করতে পারেন, তাহলে আপনি কম ভিডিও দিয়ে সবার থেকে এগিয়ে থাকবেন। তো বন্ধুরা, পরিশেষে অনুরোধ জানাবো, আমরা অনেক রিসার্চ করে একটি ভিডিও তৈরি করি অনেক সময় দিয়ে। তো ন্যূনতম ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং আমার ভিডিও প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। আমি আশা করি আপনার অজানা অনেক প্রশ্নের উত্তর এখানে খুঁজে পাবেন। তো পরিশেষে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি আজকের মতো। আল্লাহ হাফেজ। Thank you.